লকডাউনের মধ্যে দামি মোবাইল পাচার চক্রের হদিশ পেল পুলিশ। গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম থেকে 32টি দামি স্মার্টফোন সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছেন ধৃতের নাম শাহিন আক্তার, তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খোদা বক্সটলা গ্রামে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন নামি দামি কোম্পানির 32টি স্মার্টফোন। উদ্ধার হওয়া ফোনগুলির বাজার মূল্য 10 লক্ষ টাকা বলে পুলিশ সূত্র জানা গিয়েছে। শাহিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 413 এবং 414 ধারায় মামলা রুজু করে তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল গোটা অভিযানের নেতৃত্ব দেন গোলাপগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহা ও এএসআই আতাউর রহমান। কালিয়াচক থানা সূত্র জানা গিয়েছে আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, মালদা।